শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। চট্টগ্রাম শহরের চকবাজার ওয়ার্ডের কলেজ রোডের বীরমৃণী নামে এই বাড়িটি মহান মুক্তিযুদ্ধ একজন শহীদ সুধীর চন্দ্র রক্ষিতের বাড়ি। এই শহীদ সম্পর্কে আমরা একটু পরে। আপনার নাম? বাবার নাম? যিনি মারা গেছেন কি নাম ওনার? সুধীর চন্দ্র রক্ষিত। উনি আপনার কি হন? কি নাম? অরিন্দম রক্ষিত। বাবার নাম? প্রদীপ কল্যাণ রক্ষিত। মার নাম? মার নাম অনিমা রক্ষিত। সুধীর চন্দ্র রক্ষিত আপনার কি হন? সুধীর চন্দ্র রক্ষিত আমার ঠাকুর দাদা। আমার নাম শৈবাল চৌধুরী। আমি ওই অরিন্দমের ছোট বোনের বোন না? কি নাম? মুন্নি রক্ষিত। বাবার নাম? সবাই তো চকবাজারের বাসিন্দা না? আমরা সবাই চকবাজারের বাসিন্দা, জয়নগরের। 71 সালে কি আপনার বিয়ে হয়েছিল? আমার 3 ছেলে মেয়ে হয়েছিল, 2 মেয়ে 1 ছেলে। 71 সালে কি ঘটনা ঘটছিল একটু বলেন তো। আমরা তো ছিলাম না এখানে, আমরা তো সবাই চলে গেছি বাচ্চাদের নিয়ে। প্রথম গেছি কালুগাছ আমার বাপের বাড়ি, তারপর গেছে নোয়াপাড়া, ওখান থেকে গেছি রাঙ্গুনিয়া শিলক, তারপর এখানে আসছি। এখানে কখন আসছেন? এখানে বাংলার আশ্বিন মাস ছিল। যুদ্ধের পরে আসছেন? না, তখন যুদ্ধ চলতে, যুদ্ধ চলার ভিতরে এখানে আসছিলেন। ওখানে যখন রাজাকার অস্তু করছে তখন আমরা বলতেছে টাউনে নিরাপদ, রাজাকারের উপদ্রব নেই। তাহলে ওখানে যে এই যে সুধীরবাবুকে যে নিয়ে গেল, এটা কি দেখছিলেন আপনি? না, কি শুনছেন? এখান থেকে নিয়ে গেছে, পাঞ্জাবিকে দিয়ে গেছে, পাঞ্জাবি নিয়ে গেছে। আর সাথে শিকার গরু ছাড়িয়ে গরু বানা আছে। সুধীর রক্ষিতের শ্বশুর বাড়ি ছিল শিকারপুরে, মানে আমার বাজার। এরা মানে ভাগ ভাগ হয়ে গেছিল আর কি। উনি উনার 2-3 ছেলে মেয়ে নিয়ে চলে গেছিলেন কালুরঘাটা, প্রথমে নোয়াপাড়া, তারপর রাঙ্গুনিয়া হয়ে আবার এখানে আসছিলেন। আর সুধীরবাবু গেছিলেন উনার ওয়াইফ হিরণময়ী রক্ষিত, উনাকে নিয়ে গেছিলেন শিকারপুর। উনার একটা মেয়ে ছিল তখন আনম্যারিড সুধীরবাবু, তো উনি তো আপনার কলেজের স্কুল এবং কাজবাড়ি হাই স্কুলের টিচার ছিলেন ইংলিশে। তো পরে উনি বলেন যে আমার এখানে গরু ছিল, বাড়িটা তো অনেক বিশাল বাড়ি ছিল, তো বলে গরুগুলোকে ছেড়ে দিয়ে আসি,
ছেড়ে দিয়ে চলে আসবো। তো আমি গরুগুলোকে ছেড়ে দিতে আসছেন এখানে, সব পাড়িগুলোকে ধরে নিয়ে গেছে। তো যেটা এমনি শোনা যায় অগ্নি সহ আরো বেশ কয়েকজনকে পুকুরের পাড়ে, মানে ওখানে পুকুরের পাড়ে মাটি দিয়ে থাকে, মানে গর্ত করে চাপা দিয়ে, কিন্তু কেউ মারা গেছে, কেউ আপনার অর্ধমৃত হয়েছে। ওনার সাথে কাকে কে মারছে? জ্ঞানোদয় সেনগুপ্ত। জ্ঞানোদয় রঞ্জন সেনগুপ্ত ছিলেন আপনার সঙ্গীত পরিষদের সাথে যুক্ত, সঙ্গীত পরিষদ, সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতা আর কি। ওদের দাদু চন্দ্ররক্ষিত, এই চারজনের নাম ওরা বলতে পারবে। তবে যেটা জানা যায় 11 জনকে মারা হয় ওখানে, 11 জন চট্টগ্রামের চক বাজার 16 নম্বর ওয়ার্ড, এটাই মঞ্জুর পুকুর। এটা এটাই গণকবর আমাদের মঞ্জুর পুকুর পারে, এটা মনে হয় এখন সংস্কার করতেছে, এটাই গণকবর। এটাই হচ্ছে গণকবর। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় 11 জন বুদ্ধিজীবী এবং ওই শিক্ষাবিদকে এখানে এনে পাকিস্তান খানাদাদা গণকবর দিয়েছেন। আমার প্রদীপ কল্যাণ রক্ষিত এখানে ছিলেন যুদ্ধ চলাকালীন শেষ পর্যায়ে, এই অক্টোবর নভেম্বর দিকে তখন এখানে চলে আসছি, তখন ওই চট্টশরীর রোডে বম্পিং হয়েছিল, এই জন্য মিলিটারি এখান থেকে এসে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, ব্যস্ত সালে মুখে নিয়ে গেছে। আমার বাবাকে যখন এরা নিয়ে যাচ্ছে তখন এই হাসতেছে, তারপর আমার বাবাকে জিজ্ঞেস করতেছে লোকটাকে, তো আমার বাবা বলে যে এই এই লোকটা আমার জায়গা দখল করে রয়েছে। তখন মিলিটারিরা এরা বলতেছে যে একেও তুলো, একেও নিয়ে গেছিলো ওইখানে, চাকরিটা হাউসের ওইদিকে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে বলে যে কারা কারা হিন্দু আছে এদেরকে হাত তোলার জন্য, আমার বাবা তুলে নেই। তখন সালে আহমদ বলে যে তুমি হিন্দু, তুমি হাত তুলতেছ না কেন? তো আমার বাবা বলে যে তোমার নাম সালে আহমদ, আমার নাম আলী আহমদ, এটা বলে আমার বাবা হাত তুলে না। তারপর ক্যাটারিনা ওইখানে নিয়ে গেছিল, কিছু লোক মেরে ফেলছে, কমান্ডার চেঞ্জ হয়ে গেছে, বলে যে বাকি লোকগুলিকে মেরো না তোমরা, এদেরকে জেলখানায় পাঠাই দাও। তারপর আমার বাবাকে জেলখানায় নিয়ে গেছিলো 16 ডিসেম্বর, আমার বাবা ইয়ে জেলখানা থেকে সারা পাই, মুক্তিযোদ্ধারা গিয়ে ওইখানে জেলখানা থেকে নিয়ে আসছিল এদেরকে। সুধীরচন্দ্র রক্ষিতের ওই বড় বোন ওই ব্রিটিশ আন্দোলনের সাথে জড়িত ছিল, কুমুদিনী রক্ষিত, কুমুদিনী রক্ষিত ইয়ে ওই প্রীতিলতা তা এদের সাথে ইয়ে করত, সহযোদ্ধা ছিল। সৌদামিনী রক্ষিত, সৌদামিনী রক্ষিত আর কুমুদিনী রক্ষিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যখন চলতেছে তখন ওই মাস্টার সুধীর সেনের নেতৃত্বে ওনারা আন্দোলন করছিল আর কি। কুমুদিনী রক্ষিতের নামে আপনার পাটনাতে, পাটনায় বিহারের পাটনায় কলেজ আছে। আমি কিছু জানিতে বলতে আই আই সবই ন দিয়ে, কিন্তু আই উনি আর দাদা লাল বালা সম্পর্কে আসি, আমার এই কি প্রদীপ রক্ষিত আর দোয়ানত যাই বুঝতো, হতা হইতো হতা হতা হত যুদ্ধ সময় হতা আর বেশি হতেই হতেই হতা আর গল রূপ ফাটেই আর গল্পের কিছু লোক দল টাকা বাদন বেশি লোক আয় বহুত কষ্ট হলি এখন দরজা লাগাই লাগাই দিও কিছু নাই আর বউ ঘরে লই রাখি এখনো ফল লাথি ঘুম গেলাম লাথি দিদি আর গাড়িটা কোথায় হাঁফু গাড়ি যাম কত আর একটা বউ ম্যাচ আছে ম্যাচ টেস দেখুন তারা লুটপাট করে মেডিকেল মেডিকেল ম্যাচ রক্ষিত ম্যাচ অত বেকুম বাইস এনে তারা দল করে ফেলে গিয়ে দল করে ফেলার পর যে সালে আমি তারা বহুত কষ্ট দিয়ে কষ্ট তখন আমি বহুত কষ্ট মিষ্ট করি কেস গান সারাই, কিন্তু আমি এখনো ওষুধ হইতে না পারি আর বউ বেকুম ছোটো ছোটো আর বউ লই না বড় কষ্ট আছে কষ্ট তখন তার মধ্যে এসে শোনাইয়ে শোনাইয়ে আর তো কিছু সাইড করো না সাজি তুমি না সাইড করো না দল হইতে আমি এইভাবে কষ্ট জীবন হাঁটাই আর ভাবছ হইতে ইয়ে কিন্তু আর বুড়ো মা আজ্ঞা আছে আমি ওর মারও দেখি রক্ষিত প্রতিপক্ষীদের মারও দেখি প্রতিপক্ষীদের আবার বোন হলেও দেখি বউ মারা গিয়ে বউ এটা দু বোন
এটা হলো বর্তমান পরিস্থিতি। আমরা আশা করব প্রশাসন দৃষ্টি দিয়ে এই জায়গাগুলা উদ্ধার করে তাদের ফিরিয়ে দিবেন। এটা একটা শহীদ পরিবারের অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা হবে, এটাই আমাদের আশা। এটা প্রদীপ কল্যাণ রক্ষিত। তখন ছিলাম চার ভাই দুই বোন, সবাই আমি সবার বড়, বাকিরা সবাই এক বছর সবাই এক বছর এরকম ছোটো ছিল। কামালখানা থাকতাম, সবটা নিয়ে তোমার মামার বাড়িতে আশ্রয় নিয়ে আমরা প্রায় সময় বলতাম এই চলে যাওয়ার জন্য। পরবর্তী সময় ওখানকার যিনি ওই কেউচিয়া ইউনিয়নের সৎকানিয়া শান্তি কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, আমার নাম ছিল জেবল হক, উনি আমাদেরকে বললেন যে তোমাদেরকে, তোমরা তো আসলে এখানকার লোক না, তোমরা তো হাটাদারির লোক, সেই সূত্রে তোমরা তোমরা যে বিদেশি, তোমরা বাইরের লোক, তোমাদেরকে এখানে রাখা যাবে না, এক সপ্তাহে রাখা যেতে পারে, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো সবাই, মানে আমার বাবা আবার মা মারা না। তো তারপর বললো যে এটা হয়তো কোনো মঙ্গলবার বা বুধবারের দিকে বলা হয়েছিল, এটা যে আগামী শুক্রবার সকাল জীবন নামাজের পরে তোমাদেরকে ধর্মান্তরিত করা হবে। তো পরবর্তী সময় আমার মামা মানে আমার মায়ের কাকাতো ভাই, নাম করা শিল্পী ছিলেন মিহির নন্দী, ওস্তাদ মিহির নন্দী, তারপর ওনার আরেক ভাই অ্যাডভোকেট শিশির নন্দী, ওরা চলে যাবেন মিজোরামে। তো ওদের সাথে অনেকে যাচ্ছিলেন তখন মিজোরামে, ওরা বলেন যে তোমরা আমাদের সাথে চলো, নাহলে তোমাদেরকে তো শুক্রবার দিন কনভার্টেড হয়ে যেতে হবে। তখন আমার বাবা ওদের সাথে রওনা দিলেন। তো ওই দিক থেকে সাতকানিয়া থেকে বান্দরবানের পাহাড়টা দেখা যেত আর কি, তো বলো যে পাহাড়টা পার হলে ইন্ডিয়া, কিন্তু ধারণা ছিল না কারো যে পাহাড়টা কত দূরে। তা আমরা ওই পাহাড়টা তো পৌঁছাতে তখন লেগেছিলো প্রায় 8-9 দিন, পাহাড়টা পৌঁছানো পরে রুমা হয়ে থানসির পাশ দিয়ে ওদিকে যে ক্যাম্প সেটার নাম ছিল জারুয়াল ছড়ি মিজোরামে। তো ওখানে আমাদের 21 দিন হাঁটতে হয়েছিল। আমাদের 21 দিন হাঁটার পরে আমরা ভাই বোন সবাই অসুস্থ হয়ে পড়ি। তারপর বিভিন্ন ক্যাম্পে ওখানে আমার তিন ভাই দুই বোন মারা যায়। কি নাম ওনাদের? আমার পরের ভাই নাম ছিল কল্লোল, কল্লোলের পর ছিল রাজীব, রাজীবের পর বিপ্লব, বিপ্লবের জন্ম হয়েছিল 1971 সালের 24শে মার্চ, যুদ্ধ শুরু হবার আগের দিন। এইখানে হাঁটা দেরি না, আমরা তো জামালখানা থাকতাম। আচ্ছা, জামালখানায় জন্ম হয়েছিল। তারপরে আর দুই বোন, এক বোনের নাম ছিল রিনি আর এক বোনের নাম ইরিতা। মারা গেছে কারা কারা? মারা গেছে যাদের নাম বললাম সবাই ভারতে, কল্লোল, রাজীব, বিপ্লব, রিনি, রিতা সবাই মারা গেছে। যাবার সময় আমার বাবা ওই আমার দাদিকে জামালখানা বাসায় রেখে গেছিলেন, মানে আমাদেরকে সাতকানিয়াতে রেখে উনি আবার ব্যাক করবেন জামালখানা, কিন্তু ওনার পক্ষে জামালখানা আসা সম্ভব হয়নি। আমার দাদি জামালখানার বাসাতে কিছুদিন থাকার পর তারপর কারো একজনের সাথে উনি সাতকানিয়াতে যান, দিয়ে ওখানে দেখেন যে তখন আমরা তখন শরণার্থী হয়ে চলে গেছি, উনি বাকি সময়টুকু ওখানে কাটান। তো যুদ্ধের পর আমরা 14 ফেব্রুয়ারি 1972 সালে ভারত থেকে ফিরে আসি। যে ভারতে কোথায় ছিল? ভারতে আমরা প্রথমে ছিলাম মিজোরামে, মিজোরাম থেকে তারপর ছিলাম আসামে। তো ওখানে কী কী দেখছো? ওখানে তো দেখতাম যে শরণার্থী শিবিরের মধ্যে অনেকে তারা ইয়াং যারা ছিল এরা অনেকে যুদ্ধে অংশগ্রহণ করত দেখতাম। আর একটা জিনিস সেটা দেখতাম তখন, এটা পরে আরও ভালো করে বুঝতে পেরেছি, মিজো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বলে মিজোদের যেটা স্বাধীনতাকামী যে দলটা ছিল, ওরা পাকিস্তান আর্মির সাথে একসঙ্গে হয়ে যুদ্ধ করতো। ওই বর্ডারে তখন অনেক ইন্ডিয়ান ফোর্স ছিল, ইন্ডিয়ান ফোর্সগুলো ছিল দুইটা কারণ, একটা হচ্ছে শরণার্থী শিবিরগুলোকে পাহারা দেওয়া, আর একটা ছিল তখন ওখানে মিজোদের স্বাধীনতা আন্দোলন চলছিল 71 সালে বা তারও আগ থেকে, এদের সাথে ফাইট করার জন্য প্রচুর পরিমাণ আপনার এগুলো মনে হয় শিখ রেজিমেন্ট, কারণ এখনও মনে আছে একজন মাথাতে সে পাক দিয়ে এগুলো ছিল। তো আমরা দেখতাম যে আমাদেরকে পাহাড় থেকে ওখানে কর্ণফুলি নদী বিজয় নামে যায়, আমাদেরকে পাহাড় থেকে নিচে নামিয়ে দিত আর যুদ্ধ হতো প্রায় পাকিস্তান আর্মির সাথে ওখানে ওই যে ক্যাম্পের আসে। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পের ওখানে যুদ্ধ হতো, আমাদেরকে আপনার পাহাড়ের নিচ দিয়ে নামিয়ে দিত, এরা উপর থেকে যুদ্ধ করতো। যেমন এখন সেটা সবাই জানে যে মিজো লিবারেশন ফ্রন্ট যেটা,
এরা ট্রেনিং নিতে কি ইন্দু রাঙামাটিতে এরা 71 সালে পাকিস্তান আর্মির সাথে যুক্ত হয়ে যুদ্ধ করা আর আসামে কি দেখছো আসামে ওই রকম কিছু দেখিনি আসামে আমরা ছিলাম শেষ দিকে শিলচর ছিলাম ওখানে তো দেখতাম রিফিউজি ক্যাম্পের দুর্দশাগুলো আর আমাদের ফ্যামিলি থেকে তো 6 জন মারা গেল 5 জন মারা গেল আমার ভাই বোন এমন অনেক পরিবেশ দেখেছি কেউ ছিল না একদম পুরোটা নির্বংশ হয়ে গেছে এটা কোথায় মিজোরামের ক্যাম্পে না আসামের ক্যাম্পে সব জায়গাতে মিজোরামের ক্যাম্পে তবে মিজোরামের ক্যাম্পগুলো ছিল খুব দুর্গম ভীষণ দুর্গম থাকাতে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল তারপর আপনার খাবার দাবার ঠিক মতো পৌঁছানো যেত না কিন্তু সবচেয়ে বেশি যেটা সমস্যা ছিল ঔষধের হয়তো খাবার দাবার পাওয়া যেত কিন্তু কোনো ওষুধপত্র দেওয়া হতো না কতগুলি ডিসপেন্সারের মতন ছিল ওগুলি তো ওষুধপত্র দেওয়া হতো মূল ওষুধ ছিল তো ব্লাড ডিসেন্ট্রি ব্লাড ডিসেন্ট্রি আর যেহেতু পানির আপনার খাবার পানির কোনো ব্যবস্থা ছিল না ওইটা একটা পানিবাহিত রোগের একটা ব্যাপার ছিল এটা কোন জায়গায় মিজোরামে মূলত মিজোরামে আসামে যে ক্যাম্পগুলো ছিল ওগুলো একটু উন্নত আসামে ক্যাম্পগুলো খুব বড় বড় ওগুলো উন্নত ওগুলোতে ওখানে তো আসামে তো যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ওখানে ওষুধপত্র দেওয়া হতো কাপড় চোপড় দেওয়া হতো ওখানে খাওয়া দাওয়া দেওয়া হতো আসামের ক্যাম্পগুলো খুবই উন্নত ছিল আবার দেখি ত্রিপুরা আমাদের পার্শ্ববর্তী আসামের পার্শ্ববর্তী ত্রিপুরার ক্যাম্পগুলো খুব উন্নত ছিল কিন্তু মেঘালয় আর মিজোরাম এই দুই রাজ্যের ক্যাম্পগুলো ছিল খুবই দুর্গম আমরা এখানে আসছো কবে আমরা বাংলাদেশে এসে পৌঁছে আমরা সিলেট হয়ে আসছিলাম আমরা শিলচর হয়ে কুলাউড়া হয়ে লাতু বর্ডার দিকে লাতু বর্ডার দিয়ে ঢুকে কুলাউড়া তেলিয়াপাড়া হয়ে আসে তখন তো আপনার ব্রিজগুলি ভাঙা রেলওয়ে ব্রিজগুলি ভাঙা ট্রেন এসে একটা জায়গায় থেমে যেত আবার আমাদেরকে ওই নদীটা পার করাতো যে নদী করতে হতো তখন পার করি আবার ট্রেনে তুলতো এইভাবে আমরা 3 দিন লেগেছিল আসতে কবে আসছো আমরা আসছি 14 ফেব্রুয়ারি 1972 সালে আসার পরে তারপর আমরা আমার দাদিকে খুঁজে পাই তারপর আমার দাদি মাঝখানে পরেই মারা যান আমি সবসময় কান্নাকাটি করতাম দাদি কোথায় ছিলেন জামালখানা দাদি পরে না জামালখানা না দাদি আমার মামার বাড়িতে ছিলেন সবখানে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।